আজকের গল্প দেখ বিট্টু, সারা দিন দেখেছি তুই দক্ষিণ পাড়ার ওই বকারে পল্টুর সাথে ঘুরে বেড়াচ্ছিস। ওর সাথে একদম বেশি মিশবি না। আমাদের বাড়ির স্ট্যাটাসের সাথে ওদের বাড়ির স্ট্যাটাস মেলে না। ওর বাবা রিক্সা চালায়। একজন ডাক্তারের ছেলে হয়ে তুই রিক্সাওয়ালার ছেলের সাথে মিশবি, এটা কিন্তু আমি বরদাস্ত করব না। এটা আমি হতে দেব না। কিন্তু বাবা, ও তো খুব ভালো ছেলে। হ্যাঁ, পড়াশোনায় একটু খারাপ, আমি ক্লাসে ফার্স্ট হই আর পল্টু লাস্টের দিকে থাকে, কিন্তু ও খুব ভালো ছেলে বাবা। কত ভালো ছবি আঁকে, আমাকে ছবি আঁকা শেখায়। চুপ, আমি এত কিচ্ছু শুনতে চাই না। আমি যখন বলেছি তুই পল্টুর সাথে মিশবি না, তো মিশবি না। আমি চাই না একজন ডাক্তারের ছেলে একজন রিক্সাওয়ালার ছেলের সাথে মিশুক, নইলে সমাজে আমার নাক কাটা যাবে। তুই কি চাস তোর বাবার নাক কাটা যাক? ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। কাল থেকে আমি পল্টুর সাথে আর কথা বলবো না। তাতে যদি তুমি ভালো থাকো তবে সেটাই হোক। ঠিক আছে, মনে থাকে যেন, আজ যেন না বলতে হয়। কিছুদিন পর স্কুল থেকে বিট্টু যখন বাইকে করে বাড়ি ফিরছিল, হঠাৎ পেছন থেকে নিয়ন্ত্রণ হারানো একটা অটো এসে বিট্টুর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে বিট্টু বাইক থেকে পড়ে যায় আর গুরুতর আহত হয়। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে এবং বিট্টু অজ্ঞান হয়ে যায়। সেবা আয়তন হাসপাতালের 420 নাম্বার রুমের বেডে বিট্টু শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে কিং কর্তব্য বিমূর, সেই অঞ্চলের নাম করা ডাক্তার ওরফে বিট্টুর বাবা ডক্টর হরিনারায়ণ চট্টোপাধ্যায়। চোখের সামনে ছেলেটা আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, শুধুমাত্র রক্তের অভাবে। বিট্টুর রক্তের গ্রুপ এ নেগেটিভ, সেটা সহজে পাওয়া যায় না, এখনও পাওয়া যাচ্ছে না। চারিদিকে অনেক খুঁজেও এ নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তার হয়েও শুধুমাত্র রক্তের অভাবে নিজের ছেলেকে বাঁচাতে পাচ্ছেন না ডক্টর হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজ ডাক্তার বলতেও নিজেকে লজ্জা লাগছে। একজন এ নেগেটিভ গ্রুপের রক্তদাতা পেলে বিট্টুকে বাঁচাতে পারতাম। ভগবান, হে ভগবান, দয়া করো এই অসহায় বাবার ওপর। আমার ছেলেটাকে ডাক্তার হয়েও আমি বাঁচাতে পারছি না, এর থেকে লজ্জাজনক আর কিচ্ছু হয় না। ভগবান, দয়া করো। এদিকে দক্ষিণ পাড়ার বোকাটে ছেলে পল্টু বিট্টুর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে এসেছে। এই যে ডাক্তারবাবু, কি হয়েছে বিট্টুর? ও কথা বলছে না কেন? কি হলো? কিভাবে হয়েছে সব কিছু? আরে পল্টু, সব শেষ হয়ে গেল রে পল্টু। রক্তের অভাবে আজ মনে হয় বিট্টুকে বাঁচাতে পারলাম না। শুধুমাত্র এক বোতল রক্ত পেলে আমি বিট্টুকে বাঁচিয়ে দিতে পারতাম। হে ভগবান, একটু রক্ত যদি পেতাম। রক্ত? বিট্টুর কোন গ্রুপের রক্ত ডাক্তারবাবু? তুই জেনে কি করবি রে হতভাগা? একজন ডাক্তার হয়ে আমি রক্ত জোগাড় করতে পারলাম না, আর তুই করবি? এই তুই যা তো, আমাকে একটু একা থাকতে দে। না ডাক্তার কাকু, মা বলে আমার রক্ত নাকি খুব রেয়ার, সবার শরীরে এই রক্ত থাকে না। তাই বলছিলাম বিট্টুর কি রক্তের গ্রুপটা একটু বলুন না। কি বললি? তোর রক্তের গ্রুপ খুব রেয়ার? মানে তোর রক্তের গ্রুপ এ নেগেটিভ? হ্যাঁ ডাক্তার কাকু, ঠিক ঠিক। আপনি কি করে জানলেন? তবে আর দেরি করিস না বাবা, আয় আয়, তুই এক্ষুনি বিট্টুর বেডের পাশে শুয়ে পড়, খুব তাড়াতাড়ি। হে ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো ভগবান, তুমি দেবদূত পাঠিয়েছো ভগবান, শত কোটি প্রণাম তোমায়, শত কোটি প্রণাম। কাকু, কেন, কি হয়েছে? তুই কথা না বলে তাড়াতাড়ি বেডে শুয়ে পড় পল্টু, তাড়াতাড়ি শো, তাড়াতাড়ি। ডাক্তার হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের চোখের সামনে একজন রিক্সাওয়ালার ছেলের রক্ত
একটা নলের মধ্য দিয়ে মহানন্দে প্রবেশ করছে একজন ডাক্তারের ছেলের শরীরে। আর প্রবেশ করার আগে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পেশাগত যোগ্যতার চেয়ে রক্তের সম্পর্কটা কত বড়। আজ সুনাম টাকা পয়সার ঔদ্ধত্যে অন্ধ হয়ে থাকা হরিনারায়ণ চট্টোপাধ্যায় একজন রিক্সাওয়ালার বোকাটে ছেলের কাছে হেরে গেলেন, রক্তের সম্পর্কের কাছে।